বসনি না ওই যাব আর তুমি শুতে যাও ঘুমো ঘুমো বর্দা আমি বলছিলাম কি ওই অনেক দিনই তো হলো আর এই মামিবার আর ঘাড়ের উপর বসে কতদিন খাবো তুই নিজের মামি হোক চোখ লজ্জা বলে তো একটা ব্যাপার আছে আমিও তাই ভাবছিলাম বুঝলি বয়স তো তারও কম হলো না তাহলে নিজেদের জন্য আর কতটুকুই বা রান্না আমাদের এই উঠকো চার চারটে আরে বলছি বারণ করে দিব হ্যাঁ সেই বরং ভালো আর আমি ওদের ওই গিয়ে নিয়ে চলে আসি তাহলে একখানা পত্র লিখে ওদের পত্র টত্র দিয়ে কি আর তাকে বলে আমি একদিন থাকবো ক্ষণ তারপর নিয়ে চলে আসবো দেখ যেটা ভালো মনে হয় আমি কালই চলে তোরা আমাকে একবার তোদের অম্বিকা কাকার বাড়ি নিয়ে যাবি অম্বিকা কাকার বাড়ি ওই তো ওইতে এটা আবার নিয়ে যাবার কি আছে তা তো জানি তবু চল না খেলা শেষে তাহলে তুমি আমাদের বাড়ি বানিয়ে দেবে দো বাড়ি বানিয়ে তারপর যাবে তো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব আই 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 দা 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 আরে দাঁড়াও ভাই চলো চলো ভালো হয়েছে মা এই জায়গাটা তো ফাঁকা কেন ও মা জানলা দরজা হবে না তো বড় বড় হ্যাঁ অনেক আলো হাওয়া আসবে এদিকটায় শোবার ঘর হবে এখানটায় রান্না ঘর ওইটা ঠাকুর ঘর এটা কি বলতো কি পড়ার রোজ নিয়ম করে দুবেলা পড়তে বসতে হবে মা মিনা আজ জনের মধ্যে মিস্ত্রি ছিলে মিস্ত্রি ছিলুম হয়তো এটা এখন এরকম তাক শুকুক বাকিটা পরে করব দেখি এবার তবে আমাকে নিয়ে চল অরাশু কানু কানু কোথায় গেল রে ও তো অম্বিকা কাকার বাড়িতে গেল মেজো মামিকে নিয়ে মেজো বউ এখন আবার ওই অম্বিকা ঠাকুরপুর বাড়ি গেল দেখো না মা ওরা আমাদের সাথে খেলছিল কেন যে ওদের নিয়ে গেল তুমি যখন বিশল্য করনি খুঁজে ওর এখনই গন্ধমাদনও বয়ে নিয়ে যাও তখন গন্ধমাদন থেকে বিশল্য করনি আমি খুঁজে বের করি আপনি এই ধুলো ঘাটবেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তোমার কাছে পিস্তল নেই তোমার কাছে নেই তুমি তো স্বদেশী না সে তো নেই তুমি লড়াই করো দিয়ে দিয়ে লড়াই কি কেবল পিস্তল দিয়ে হয় নাকি পিস্তল ছাড়া আর কি দিয়ে হয় কেন এইটা দিয়ে